মই ধুবুরী মেডিকেল কলেজত এখন কলেজ আপনার ডিটেলস দেখাম, তো ভিডিও আপনার চাই থাকুক। মই আর সফিউর রহমান এখন কলেজ চাবর কারণে আইসো। এটা মই ফ্রন্ট গেট ইয়াতে আসো, তো লাই লাই ভিতর যাম। চক আমার পিছফালে দেখলে পাইছে এখন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ ধুবুরী। এখন মেডিকেল কলেজ কনস্ট্রাকশন হয়ে আছে, অতি সোনকালে এখন মেডিকেল কলেজ আরম্ভ হব। তো আপনাদের এখন কলেজ যদি দেখব বিচার তেনহলে ভিডিওটি স্কিপ নকরি ভিডিওখান চাই থাকুক। ইমান ডাঙর মেডিকেল কলেজ আমার ধুবুরী ডিস্ট্রিক্টত হয়ে আছে, চাই বহুত ভাল লাগিল। তো এখানে হয়েছে ধুবুরী চিকিৎসা মহাবিদ্যালয়, ধুবুরী মেডিকেল কলেজ ধুবুরী। এই মেডিকেল কলেজের ফ্রন্ট গেট হয়, তো মই লাই লাই গৈ আছো। তো সকলোৰে ডিটেইলস আপোনালোকক দেখাম, ভিডিওখন আপোনালোকে জাস্ট চাই থাকক। চক কিমান ধুনীয়াকৈ বনাইছে, আৰু ভিতৰত বহুত কিবা কি আছে সকলো ডিটেইলস দেখাম। ইফালে মেইন গেট হয়, এইটো ফ্ৰণ্ট গেট হয়। তো ইয়াৰ পিছফালে হৈছে সকলোবোৰ কথা, সো সব ডিটেইলস আপোনালোকক দেখাম। আপুনি ভিডিওটো স্কিপ নকৰি ভিডিওখন চাই থাকক। বলক যাওঁ এতিয়া। তো লাই লাই গৈ আছো, চাওক কিমান এরিয়া বিল্ডিং বনাইছে। চাওক বহুত ধুনীয়া লাগিছে বিল্ডিংখন। এইটো প্রথম বিল্ডিং হয়। চাওক আপোনালোকে ক্যামেরা দেখবলে পাইছে পিছফালে বহুত বিল্ডিং, বহুত এরিয়া। কিমান টাইম লাগিব মই নিজে কব নোৱাৰো এখন ঘুরোতে, তাতেও আপোনালোকক দেখাই আছো। চাওক এইখিনি জায়গা যে আপোনালোকে দেখবলে পাইছে, এইখিনি জায়গাও কনস্ট্রাকশন হব। এটালৈকে এইখিনি কমপ্লিট হোৱা নাই, কমপ্লিটখিনি আপোনালোকক দেখাম। চাওক বহুত ভাল লাগিছে, কিমান এরিয়া লৈ এইবিলাক বিল্ডিং বনাইছে। ওয়াও বহুত ভাল লগা একটা দৃশ্য। আমার পিছপরা অঞ্চল বা পিছপরা ডিস্ট্রিক্ট ধুবুরী ডিস্ট্রিক্ট নামনি অসমৰ প্রথমখন মেডিকেল কলেজ হয়। তো এইখন কলেজ আমার ধুবুরী ডিস্ট্রিক্ট আছে। তো আপনার লড়া ছোৱালীয়ে এখন মেডিকেল কলেজত পড়িব পাৰিব। বহুত ধন্যবাদ জানাইছো আমার অসম সরকার তথা সেন্ট্রাল সরকারক, কেন এনেকুৱা এখন প্রতিষ্ঠান আমার ধৰ অসম ধুবুরী ডিষ্ট্ৰিক্টত দিয়ার কারণে। চাওক এবছৰ ভিতৰত এখানে কমপ্লিট হব আর এডমিশন স্টার্ট হব। এখানে হচ্ছে গার্লস হোস্টেল, চাওক আর ইফালে আছে রাইট সাইডত আছে বয়েজ হোস্টেল। চাওক এটা আছে মই ধুবুরী মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের ওসরত, এখানে হয়েছে ধুবুরী মেডিকেল কলেজের বয়েজ হোস্টেল। চাওক ইমান কনস্ট্রাকশন হয়ে আছে, বহুত ডাঙর এরিয়া হয় এখন কলেজত। আমালকে পড়িব পারিম না নাই এটো আল্লাহ বা ভগবানে জানে, কিন্তু আমালোকৰ লৰা ছোৱালী এখন কলেজত পঢ়িব পাৰিব। আপোনালোকে দোয়া কৰিব আৰু আপোনালোকে ভালকৈ আপোনাৰ লৰা ছোৱালীক এখন কলেজত পঢ়াৰ কাৰণে ভালকৈ চেষ্টা চলাব, যাতে ভালকৈ পঢ়া শুনা কৰি ডক্টৰ হ'ব পাৰে আৰু মানুহক সেৱা আগবঢ়াব পাৰে। চাওক বহুত কনষ্ট্ৰাকশ্যন হৈ আছে, আপোনাৰ এবছৰৰ ভিতৰত এখন কলেজ ষ্টাৰ্ট হ'ব। তো মই সবিশেষ ডিটেইলস দেখাই আছো একটি ভিডিওর, আপনাদের ভিডিওটি স্কিপ নকরি ভিডিওখান চাই থাকুক। মই আর মোর ফ্রেন্ড সফিউর রহমান আইছো, তো এটা গধুলি হয়ে গেছে, ঘর গুছিয়ে যাম। থ্যাংক ইউ।